বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে রোববার লুৎফুন নাহার মেমোরিয়াল গার্লস স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নির্মাণ কাজের শুভ সূচনা করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এনআরবি ব্যাংকের 111তম বোর্ড মিটিংয়ের পরিচালনা কমিটি পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিয়ানীবাজারের সন্তান মোহাম্মদ জামিল ইকবাল নির্বাচিত। একই সাথে অডিট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি নির্বাচিত হয়েছেন। বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে প্রবাসী যুব সংঘের উদ্যোগে গ্রামের 200টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ সম্পন্ন। শনিবার রাতে সংগঠনের সদস্যবৃন্দ উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল বিতরণ করেন। বিয়ানীবাজার উপজেলার মাথিওরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতা এবং এনআরবি সাপোর্ট গ্রুপের মেম্বার ও কলামিস্ট নূর উদ্দিন লোদি সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি সপরিবারে হোম আইসোলেশনে চিকিৎসাধীন। আশু রোগ মুক্তির জন্য দোয়া কামনা। যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজারের বৈরাগীবাজারের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বৈরাগীবাজার অ্যাসোসিয়েশন অব ইউএস এর সাবেক সদস্য, ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত রুহুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফেরাত কামনায় নিউ ইয়র্কের সময় শনিবার সন্ধ্যা 7টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী দুই ভাই সহ তিনজন। শনিবার দেশটির রাজধানী লন্ডন ও সোয়ানসির দুটি হাসপাতালে তারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৌলভীবাজার দুই কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, বিকল্পধারার বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রে বসবাসরত এম এম শাহিন করোনা ভাইরাসে আক্রান্ত। আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয় গোলাপগঞ্জ ও জকিগঞ্জের চারজন মেয়র প্রার্থীকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ ও যুবলীগ। বহিষ্কৃত মেয়র প্রার্থীরা হলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাবলু এবং জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ। র‍্যাব 9-এর পৃথক অভিযানে রোববার সিলেট ও শ্রীমঙ্গল থেকে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা 99 জন যাত্রীর 67 জন সিলেটের। শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে 4 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক, প্রবীণ নাট্য সংগঠক, বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন লস্কর ময়না আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে রোববার রাত 9:15 সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান। এরপর বাদ জুহর জানাজার নামাজ শেষে হজরত শাহজালাল মাজার গোরস্থানে সমাহিত।